শিক্ষা জাতির মেরুদণ্ড। ছোট্ট থেকে বইয়ের পাতায় আপনি আমি সবাই পড়েছি। মেরুদণ্ড অবশ্যই শক্তিশালী এবং মজবুত হওয়া দরকার, তাই তো? মজবুত শক্তিশালী মেরুদণ্ড না হলে ভেঙে পড়বে, ভঙ্গুর হলে ভেঙে পড়বে। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে সেই মেরুদণ্ডকে অবশ্যই শক্তিশালী এবং মজবুত করা দরকার, আর সেই জন্য প্রয়োজন হলো শিক্ষকদের সঠিক সম্মান এবং তাদের আর্থিক নিরাপত্তা প্রদান করা। শিক্ষকদের প্রতি অবহেলা, বঞ্চনা, শোষণ, এইগুলো সমাজে একটা নেগেটিভ এনার্জি তৈরি করবে। তবে আমরা কি চাইবো না যে শিক্ষকরা তাদের যোগ্যতার নিরিখে সঠিক বেতন পান, যাতে তারা আরো সমাজে ভালোভাবে কাজ করতে পারে? আজকে এই প্রতিবেদন করছি সর্বশিক্ষা অভিযানের সমস্ত স্তরের নিযুক্ত শিক্ষক, পার্শ্ব শিক্ষক, SSK, MSK, শিক্ষা বন্ধু, ভকেশনাল শিক্ষক আরো আছেন। এরা প্রাথমিক, সেকেন্ডারি, আপারে 10,000-13,000 টাকা বেতনে চাকরি করছেন 2024-এ। আলু 35 টাকা কেজি, পেঁয়াজ 70-85 টাকা কেজি। এই দ্রব্যমূল্য এত, এরা নিজেদের বেতনের দাবিতে বারংবার আন্দোলন করেছেন, সোচ্চার হয়েছেন, কিন্তু এই সমস্ত শিক্ষকদের কোনো মূল্যায়ন করা হয়নি। বিভিন্ন সংবাদপত্রে বারংবার এদের প্রতিবেদন এসেছে যে নামেই শিক্ষক, কিন্তু বাস্তবে তাদের বেতন চতুর্থ শ্রেণী থেকেও কম। এটা কি সত্যই ন্যায়সঙ্গত? শিক্ষকদের এই দুঃখ, দুর্দশা, অবস্থার জন্য আমরা কি কিছুই করতে পারি না? আজকের এই আলোচনা কি পুরোটা নিষ্ফলে যাবে? অবশ্যই শিক্ষা দপ্তর, সরকার এই ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন বলে আশা করি। দীর্ঘ 20 বছর ধরে এনারা কর্মরত। সব থেকে খারাপ অবস্থা শিক্ষা বন্ধুদের, তারা 10,000 টাকার থেকেও কম পান। শিক্ষা বন্ধুরা 8,000 সামথিং। আশা করা যায় এই যে অবহেলা, এই যে বঞ্চনা, এইগুলো দূর করা দরকার। বলতে গেলে পার্শ্ব শিক্ষকরা তো সবাই বাড়ির কাছাকাছি, কারণ একজন পার্শ্ব শিক্ষক মানে সেই গ্রামের সেই বুথের টপার। তাদের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন বিদ্যালয়ের গেটটা খোলার জন্য তাদের রেডি থাকতে হয়। প্রতিদিন সকালে তাদের আসতে হয় বিদ্যালয়ের গেট খোলার জন্য। তবে পার্শ্ব শিক্ষকদের যা বেতন, যা কাজ করতে হয়, তারা বলতেই হয় যে দুর্ভাগ্যের শিকার। এমন পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের অবদান এবং পরিশ্রমের প্রতি আমাদের প্রত্যেকেরই ভাবা দরকার, একটু সচেতন হওয়া দরকার। ওনাদের যে অবদান ছাত্রছাত্রীদের প্রতি, ওনারা যে কাজটি করেন তা আমাদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন না আমরা সবাই মিলে সর্বশিক্ষা অভিযানের যারা আছে, পার্শ্ব শিক্ষক,
এসএস কে, এমএস কে এবং শিক্ষা বন্ধু, এদের জন্য একটু ভাবি। আমাদের বিদ্যালয়ের গেট এটি কেবল একটা প্রবেশ দ্বার নয়, এটি আমাদের শিক্ষা জীবনের প্রবেশ দ্বার। আশা করব নতুন বছরে বা এই বছরের শেষে ডিসেম্বরে সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষা বন্ধু, ভোকেশনাল শিক্ষক, এদের মুখে খুব তাড়াতাড়ি হাসি ফোটাবে, তাদের একটা সম্মানজনক বেতন দেবে সরকার, হাসি ফোটাবে এবং সেই ব্যবস্থা রাখবে। এই ভরসা, এই আবেদন রাখছি। বলতে গেলে পার্শ্ব শিক্ষকরা তো সবাই বাড়ির কাছাকাছি, কারণ একজন পার্শ্ব শিক্ষক মানে সেই গ্রামের সেই বুথের টপার, তাদের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন বিদ্যালয়ের গেটটা খোলার জন্য তাদের রেডি থাকতে হয়। প্রতিদিন সকালে তাদের আসতে হয় বিদ্যালয়ের গেট খোলার জন্য। তবে পার্শ্ব শিক্ষকদের যা বেতন, যা কাজ করতে হয়, তারা বলতেই হয় যে দুর্ভাগ্যের শিকার। এমন পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের অবদান এবং পরিশ্রমের প্রতি আমাদের প্রত্যেকেরই ভাবা দরকার, একটু সচেতন হওয়া দরকার ওনাদের যে অবদান ছাত্রছাত্রীদের প্রতি। ওনারা যে কাজটি করেন তা আমাদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন না আমরা সবাই মিলে সর্বশিক্ষা অভিযানের যারা আছে, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং শিক্ষা বন্ধু, এদের জন্য একটু ভাবি। আমাদের বিদ্যালয়ের গেট এটি কেবল একটা প্রবেশ দ্বার নয়, এটি আমাদের শিক্ষা জীবনের প্রবেশ দ্বার। আশা করব নতুন বছরে বা এই বছরের শেষে ডিসেম্বরে সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষা বন্ধু, ভোকেশনাল শিক্ষক, এদের মুখে খুব তাড়াতাড়ি হাসি ফোটাবে, তাদের একটা সম্মানজনক বেতন দেবে সরকার, হাসি ফোটাবে এবং সেই ব্যবস্থা রাখবে। এই ভরসা, এই আবেদন রাখছি। আপনারা দেখছেন নিমিত্তা দর্শনাবিশ। ওরাম সরকার, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।